অল কি টিভির পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর একটি কোম্পানি জব সার্কুলার নিয়ে আসলাম বন্ধুরা। তো সার্কুলারটি হলো এসিআই মোটরস, আমরা সবাই কিন্তু এটা নাম জানি। তো এই এসিআই মোটর নতুন করে একটা নিয়োগ প্রকাশ করছে, এখানে কিন্তু মোটামুটি খারাপ না ভালোই, এখানে সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে। তো আপনারা যদি আমার কথাটা মনোযোগ সহ না শুনেন তাহলে কিন্তু কীভাবে আবেদন করবেন সেটা খুঁজে পাবেন না, পরে গিয়ে একটা প্যাঁচ লাগায় ফেলাবেন। তো কাইন্ডলি একটু কথাটা মনোযোগ সহ শুনবেন। তো এখন এই প্রথমত আপনাকে দেখবেন যে আসলে এখানে আপনার যোগ্যতা আছে কিনা। অনেকে অনেক ধরনের কথা বলে, ভাই যদি যোগ্যতা সব কিছু ডিটেলস বর্ণনা না করেন তাহলে আপনার ভিডিও দেখে লাভ কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ভাই দেখেন, সত্য কথা বলতে কি, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে প্রত্যেকের অবস্থান দেখে চাপের ভিতরে আছে। আপনারা যেমন জব খুঁজতেছেন, আমি তো আসলে ভাই সত্য কথা বলতে আমি জব করি না, বাট লেখাপড়া শেষ করছি। তো ছোট্ট মতো একটু ব্যবসা বাণিজ্য কিছু একটা করি আর কি। তো এখন করোনার কারণে ভাই ইনটোটালের উপর স্টপ। আমি আমার অবস্থান থেকে আমি আমার ব্যাপারটা বুঝতেছি যে আসলে কীভাবে আমার দিন চলতেছে। আমি খুবই মানে প্যারার ভিতরে আছি ভাই, এক কথা। যাই হোক, আপনাদের দোয়ায় তারপরে আল্লাহ খুব টিকায় রাখছি এতটুকু। তো ভাই যদি কেউ আমার কথাবার্তা কিছু মনে করে থাকেন কাইন্ডলি আমাকে মাফ করে দিয়েন, আমার ভুল টুল হলে ভাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে আমি হয়তো মানুষকে সুন্দর মতো বুঝাইতে পারিনি, ক্ষমতা তো আমার নাই। তো যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে মেসেজটুকু দিচ্ছি যে ভাই এসিআই মোটরসে একটা নিয়োগ দিছে। আপনারা আমার কথা বিশ্বাস না করে আপনারা নিজে থেকে একটু লিঙ্কে ক্লিক করে কাইন্ডলি একটু সার্কুলারটা পড়ে দেখবেন, দেখেন আসলে কী অবস্থা। যাই হোক, এই সার্কুলার লিঙ্ক আমার প্রথম কমেন্টে আমি দিয়ে দিছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে এই সার্কুলারটি পাওয়া যাবেন। তো এইখানে দেখুন এসিআই মোটরস, ওরা অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার কম আবার ইয়ামাহা, ওরা তো সাধারণত ইয়ামাহারই মানে এইগুলো আর কি ইম্পোর্ট করে, যেটা বুঝতেছি। তো হোয়াট এভার, এখানে এই এসিআই মোটরস তারা যে অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার নিয়োগ দিবে আর কি, এখানে তার জব রেসপন্সিবিলিটি, জব রিকোয়ারমেন্টস সব কিছু এখানে বর্ণনাটা করা আছে। তো আপনারা এটি একটু দেখেন ভাই প্লিজ, আমি আবারও বলতেছি আমার ভুল টুল হলে মাফ করেন, একটু দেখা ওই জন্য জাস্ট আবেদনটা করবেন। তো আবেদন করার জন্য কী করতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন জব লোকেশন এসিআই সেন্টার ঢাকাতে, অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লাই নাও, অ্যাকচুয়ালি একটা বিডি জবের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে আর কি। তো এখানে অ্যাপ্লাই দিলে নিবে না, এটা আসলে জাস্ট ইমেজ একটা। তো এইখানে দেখুন অ্যাপ্লিকেশন হেয়ার যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি সরাসরি ওদের যে অফিসিয়াল সাইটটা আছে সেখানে চলে যাবেন, এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট করতে পারবেন আর কি। তো বন্ধুরা আসলে আমি কী বলবো আর, লাস্টলি এতটুকু বলি, যেহেতু করোনা চলতেছে লকডাউন, বহু লোক চাকরি হারাচ্ছে, অনেক লোক চাকরি হারাচ্ছে। তো লকডাউনটা কিন্তু সবসময় থাকবে না, দেশের পরিস্থিতি এরকম থাকবে না, আল্লাহ তো সবসময় মানুষকে তারা বিপদে রাখবে না। তো বিপদটা আসলে ক্ষণস্থায়ী আর সুখটাই দীর্ঘস্থায়ী, এটা মহাসত্য। তো এই ক্ষণস্থায়ী বিপদের ভিতরে আমরা একটু চেষ্টা করব নিজেদের একটু গড়ে তোলার জন্য, স্পেশালি যারা বেকার আছেন আমার চ্যানেলে, যারা সাবস্ক্রাইবার আছেন প্রত্যেকে তো আমার মনে হয় বেকার, নাহলে তো আমার চ্যানেলে কেউ ঢুকবেন না। তো বেকারদের উদ্দেশ্যে আমি বলতেছি ভাই, আপনারা এই মূল্যবান সময়টা নষ্ট করবেন না, খারাপ লাগবে জানি, পকেটে টাকা না থাকলে একটা বেকার ছেলের কথাই আমি বলি, ওর আসলে দিনটা কতটা কষ্ট যায় সে একজন বেকার যায় সেই ভালো বুঝে। তো আপনার তারপরে একটু চেষ্টা করবেন একটু স্টাডি করার জন্য, স্পেশালি সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন পেপার পত্রিকা, নিয়মিত খবর দেখবেন, স্পেশালি আন্তর্জাতিক খবরগুলো একটু বেশি বেশি দেখবেন, এই সমস্ত চর্চাগুলো একটু করতে থাকবেন। দেখবেন ঈদের পরে যখন বড় মাপের একটা মানে পরিসরে যখন নিয়োগ হতেই থাকবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে, মানে একটা কম্পিটিশনের আপনাকে ফেস করতে হবে আর কি। সেই কম্পিটিশন যেন আপনি টিকেন সেইভাবে নিজেকে গড়ে তোলেন। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, এখন করুন এতটুকুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।